জাস্ট আমরা সিঁড়ি দিয়ে নামছি, দেখো মিররটা দেখো শুধু, দারুন। আর এই হচ্ছে মিররে আমি, এবং এই ঘরেও আমরা বসা যায়। এই হচ্ছে গ্র্যান্ড ফাদার ক্লক, মাদুর বসিয়ে আড্ডা মারা যায়। এই দেখো কত চেয়ার, গড়িহাট মার্কেটের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর চলো না একটা অদ্ভুত একটা বাড়িতে ছাদে বসব, সেখানে বসে খাবো। মনে আছে তো তোমার বাড়ির ছাদ? হ্যাঁ, এই যে সামনে হচ্ছে গড়িহাট মোড়, আর রেমন্ডস দেখছো, রেমন্ডস দিয়ে আমরা বাঁদিকে ঢুকবো। তো এখন আমরা এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, তোমরা যাওয়ার সময় দেখতে পাবে বোনাফিলে বলে এখানে একটা ক্যাফে আছে। সামনে গিয়ে সাহা টেক্সটাইল পড়বে, আর সাহা টেক্সটাইলের পরেই হচ্ছে ক্যাফে আড্ডা ঘর। ওই যে ওপরে দেখতে পাচ্ছ ব্যালকনি, ওপরেই যাব। আর এই হচ্ছে নিচে এন্ট্রি, এরকম একটা অন্ধকার অন্ধকার ঘুটঘুটে পরিবেশ। আমরা না খালি এই অন্ধকার ঘুটঘুটে পরিবেশটাই বার করছি। তো এট লাস্ট আমরা পৌঁছালাম। কতদিন পর এলাম বলতো? মোটামুটি লাস্ট কবে এসেছিলাম? তা প্রায় কদিন? প্রায় বছর খানেক হয়ে গেছে। আমাদের ভিডিও লিস্টে তো পাওয়া যাবে। হ্যাঁ, আমাদের ভিডিও লিস্টে অবশ্যই পাওয়া যাবে, কিন্তু যতদূর মনে পড়ছে সন্ধ্যাবেলা নয়, সেটা ছিল সকালবেলা। আচ্ছা, সকালবেলা। এটা কিন্তু বেসিক্যালি একটা বাড়ির ছাদ, যেখানে এরকম গ্লাস দিয়ে ক্লোজ করা আছে, সুন্দর সাজানো আছে, এবং এখানে এসিও আছে। ওই দেখো ওপরে এসি, আর ফ্যানও চলছে। আর এইবার আমরা এখানে এলে যে খাবার অর্ডারটা দিয়ে থাকি, সেটা চায়ের ওপরে একটা অর্ডার দিই, আর ফিশের ওপরে একটা অর্ডার দিই। তো জাস্ট চলে এসছে আমাদের হানি লেমন টি, এইরকম একটা কাপে দেয়, এবং খুব সুন্দর একটা গন্ধ। এই দুটো কুকিজ চলো খেয়ে দেখা যাক। কেমন খাচ্ছ চা বলো? মানে শীতকালে কিন্তু হেভি লাগছে। স্যান্ডউইচের ভিতরটা একটু দেখাই কেরাম থাকে। এই দেখো স্যান্ডউইচের ভিতরটা দেখো, একদম ক্লোজড করে দেখাচ্ছে। এই এখন একটা সিঁড়ি, জাস্ট এরকম ভাবে নামছি, চলো। এই হচ্ছে আর একটা ঘর, এবং এই ঘরটা বেশ বেশ এইরকম একটা ঘর, এবং এই ঘরেও আমরা বসা যায়। এই হচ্ছে গ্র্যান্ড ফাদার ক্লক, মাদুর বসিয়ে আড্ডা মারা যায়। এই দেখো কত চেয়ার, এই বসার জায়গা জানলার ধারে, এইখানেও সোফা, এখানে বসে আমরা আড্ডা মারছিলাম। আর এখানে কিছু পড়ার বইও আছে। এই দেখো
আর এখানে একটা ব্যালকনি দেখাই তোমাদের। এই ব্যালকনিটা দেখো, এইখানেও হচ্ছে ব্যালকনি, বিশাল বড় একটা ব্যালকনি, পুরোটা আসছেও না হয়তো। আর ব্যালকনি বাইরে দিয়ে এরকম দেখা যায়। আমি পুরো ক্যাফে আড্ডা ঘরটা তোমাদের দেখালাম, বাড়ি মতো এটা একটা পুরো। তো এই ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, পুরো বাড়িটা কেমন লাগলো দেখতে? ক্যাফে আড্ডা ঘরে আসতে পারো, আড্ডা মারতে পারো। এই ঘরটা শুনছি নাকি সাধারণের জন্য খুলে দেবে, সিটিং অ্যারেঞ্জমেন্টও হবে, দেখা যাক। দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী। আর যাওয়ার সময় বলে যাবো যে তোমাদের ভিডিও আসবে, হয়তো আমাদের চ্যানেলে দেখো, বলে যাবো। ঠিক আছে, দেখি বাইরে ঘরে এসে। বান্দারা খুব সুন্দর না? এই তোমার নামটা কি বলতো? হ্যাঁ, আচ্ছা, আমাদের পরের ভিডিও তোমাদের এইটা আসতে পারে। আগে একটা ছিল না? হ্যাঁ, অনেক আগে একবার, না মাঠ এটাই ছিল অনেক আগে, এইটা ছিল। জাস্ট আমরা সিঁড়ি দিয়ে নামছি, দেখো মিররটা দেখো শুধু, দারুণ। আর এই হচ্ছে মিররে আমি। তো কেমন লাগলো বলো? চলো এই বাড়ি থেকে এখন আমরা বেরোচ্ছি, ধীরে ধীরে বাইরের দিকে বেরোচ্ছি, নামলাম। আর নেবে এই দেখো এক্সিট। আমাদের সব এক্সপ্লোরগুলো কি সন্ধ্যের দিকে হচ্ছে? এই দেখো বাবা কি এসে, যাই তো। আচ্ছা ঠিক, এই হচ্ছে ক্যাফে আড্ডা ঘর। তো আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, কমেন্ট করো, কমেন্ট করো। দেখো ভালো লাগলে লাইক করবে, আমি জানি, সেটা আমি বলছি না, যদি ভালো লাগে তবেই লাইক, কিন্তু সাবস্ক্রাইব যদি করো তাহলে বেল আইকন অবশ্যই টিপবে, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবে যখন আমরা আসবো। চলো টাটা, আজকের মতো টাটা করো, টাটা। আবার চলে আসছি, এরকমই কোনো একটা জায়গায় চলে যাবো তোমাদের নিয়ে, এক্সপ্লোরার চলে যাবে। চলো।